আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি এবং পিজিতে নতুন অ্যাডমিশন নিলেন, তারা অনেকে আমাকে কমেন্ট করেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট কি, কোন কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হয় এবং অ্যাসাইনমেন্টে কত নাম্বার ফাইনালে যোগ হয়। তো এই নিয়ে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আপডেট আদিবাসীস ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো চলুন সমস্ত করে শুরু করা যাক। তো প্রথমেই বলি অ্যাসাইনমেন্ট কি। তো অ্যাসাইনমেন্ট হলো আপনাদের আগে যেমন প্রজেক্ট থাক যখন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে যেমন প্রজেক্ট ছিল, যেমন প্রজেক্টে প্রশ্নগুলি দিত, সুন্দর করে লিখে আপনারা সাবমিট করতেন স্কুলে, তার থেকে নাম্বার থাকতো এবং সেই নাম্বার বেস করে আপনাদের কিন্তু ফাইনালে যোগ হতো। তো এই বিডিপি কোর্স অর্থাৎ গ্রাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম। তো এই যে বিষয়টিকে বলা হয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কী হবে, অ্যাসাইনমেন্টের উপর আপনাদের যে কটা বিষয় আছে সেই সাবজেক্টের উপর কিন্তু আপনাদের ফাইনালে যত মার্কস এক্সাম হবে, তো সেই রকম এক্সামের মতোই কিন্তু প্রশ্ন আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্টে অনলাইনে দেবে। অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর রেডি করে অনলাইনে সাবমিট করে দেবেন, এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের গুরুত্ব কী, অ্যাসাইনমেন্টের গুরুত্ব কিন্তু অনেকটাই, কারণ অ্যাসাইনমেন্ট যদি আপনারা জমা না দেন তো সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষা কিন্তু দিতে পারবে না, অর্থাৎ আপনাদের যে ফাইনাল এক্সাম হবে তো সেই এক্সামে বসার জন্য কিন্তু এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে অ্যাসাইনমেন্টের যে নাম্বার হবে সেই নাম্বার কিন্তু কিছু পার্সেন্টেজ ফাইনাল এক্সামে যোগ হবে। এবার বলি কোন কোন সাবজেক্ট অ্যাসাইনমেন্ট ফার্স্ট ইয়ারে জমা দিতে হবে। তো ফার্স্ট ইয়ারে কিন্তু যে বিষয়গুলো আছে এক এক করে বলে দিচ্ছি, আপনাদের যে বিষয়গুলো 100 নাম্বারের এক্সাম হবে বা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেটা হলো FSS, এবং আপনারা যে যে বিষয়ে অনার্স নিয়েছেন অর্থাৎ অনার্স পেপার হচ্ছে পেপার ওয়ান আর পেপার টু, অর্থাৎ যারা বাংলাতে অনার্স নিয়েছেন তাদের EBG ওয়ান, EBG টু, যারা ইংলিশে অনার্স নিয়েছেন তারা EEG ওয়ান, EEG টু, এবং যারা ইতিহাসে অনার্স নিয়েছেন তাদের EHI ওয়ান, EHI টু, অর্থাৎ যে যেমন যে বিষয়ে অনার্স নিয়েছেন সেই বিষয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, এর সাথেই FSS। তো এই তিনটে সাবজেক্ট কিন্তু 100 নাম্বারের এক্সাম এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর যে বাকি পেপার আছে যেমন ENVS, ENVS এর কিন্তু 50 নাম্বার থাকবে, অ্যাসাইনমেন্টের 50 নাম্বার আর এক্সামে 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবং আরেকটি আছে হচ্ছে FBG, এই FBG হচ্ছে বাংলা কম্পালসারি পেপার। তো এই বাংলা কম্পালসারি পেপারেও কিন্তু 50 নাম্বার থাকবে, 50 নাম্বার অ্যাসাইনমেন্ট এবং 50 নাম্বার এক্সাম দিতে হবে। এরপর বলি FEG, FEGটা হচ্ছে ইংলিশ কম্পালসারি। তো আপনাদের এই FEG পেপারটাও কিন্তু 50 নাম্বারে থাকবে, 50 নাম্বার অ্যাসাইনমেন্ট জমা করতে হবে এবং 50 নাম্বার ফাইনাল পরীক্ষায় এক্সাম দিতে হবে। তো এবং এই যে মার্কস ক্যালকুলেশন কী করে করতে হয় তাই নিয়ে কিন্তু একটা ভিডিও করে দেওয়া হয়েছে, ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা কীভাবে মার্কস ক্যালকুলেশন করবেন এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট দেবে অনলাইনে, তো অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে দিয়ে দেবো, এবং আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্টের আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।